আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলকে গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই আমার সাথেই আছো। শিক্ষার্থীরা, আজ আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি গ বিভাগ, খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিভাগের অধ্যায়গুলো আলোচনার মাধ্যমে তোমরা খাদ্যের কাজ ব্যাখ্যা করতে পারবে, খাদ্যের বিভিন্ন উপাদানের গঠন, উৎস, কার্যকারিতা, শ্রেণীবিভাগ, খাদ্য উপাদানের অভাবজনিত রোগ চিহ্নিত করতে পারবে, খাদ্য পরিপাক প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে, কিশোর বয়সে খাদ্যের চাহিদা পুষ্টি প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে, নিয়মতান্ত্রিক জীবনযাপন, ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ রোগ সম্পর্কে জানতে পারবে এবং এ রোগে আক্রান্ত ব্যক্তির জীবনযাপন সম্পর্কেও জানতে পারবে। খাদ্য প্রস্তুতে রেসিপির প্রয়োজনীয়তা, খাদ্য পরিবেশনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কেও তোমরা জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা দশম অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খাদ্যের কাজ। আজকের আলোচনা শেষে তোমরা খাদ্য আমাদের শরীরে কি কি কাজ করে থাকে সেই সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। খাদ্যের কাজ। জীবন ধারণের জন্য খাদ্য অপরিহার্য। খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলোই আমাদের দেহে বিভিন্ন কাজ করে থাকে। আমাদের শরীরে খাদ্য গ্রহণের ফলে যে কাজগুলো সম্পন্ন হয় তা হলো, এক, দেহ গঠন ও বৃদ্ধি সাধন, দুই, ক্ষয়পূরণ, তিন, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান, চার, দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ এবং পাঁচ, রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি। এক, দেহে গঠন ও বৃদ্ধি সাধন। খাদ্যের মধ্যে অবস্থিত প্রোটিন দেহ গঠনের কাজ করে থাকে। শিশুর শরীর গঠনের জন্য পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ। একটি মাত্র কোষ থেকে মায়ের পেটে শিশুর বৃদ্ধি ঘটে। কোষ পুষ্টি উপাদান গ্রহণ করে বৃদ্ধি পেতে থাকে এবং দুটি কোষে বিভক্ত হয়। এভাবে আবার নতুন কোষ সৃষ্টি করে এবং পরবর্তীতে লক্ষ লক্ষ কোষ এবং আরও পরে কোটি কোটি কোষের সমন্বয়ে পূর্ণাঙ্গ মানব শিশুর জন্ম হয়। গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধির জন্য পুষ্টির প্রয়োজন হয়, অর্থাৎ খাদ্যের কাজ হলো শরীর গঠনের মাধ্যমে বৃদ্ধি সাধন করা। খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদান এই কাজগুলো সম্পন্ন করে থাকে। দুই, ক্ষয়পূরণ। প্রতিনিয়তই আমাদের শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর এই ক্ষয়প্রাপ্ত দেহ পুনর্গঠন করার কাজও খাদ্যের। প্রতিনিয়তই পুরনো কোষের মৃত্যু ঘটে, যার ফলে কিছু পুষ্টি উপাদান শরীর থেকে বের হয়ে যায় আর কিছু পুষ্টি উপাদান শরীরে থেকে যায় যা নতুন কোষ গঠনে অংশ নেয়। খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানের সাথে ওইগুলো যুক্ত হয়ে নতুন কোষ গঠনে সহায়তা করে। আমরা যদি এক জোড়া জুতা ক্রমাগত পরতে থাকি তাহলে তার তলা ক্ষয়প্রাপ্ত হয়, একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে যায়। কিন্তু জুতা ছাড়া যদি হাঁটার হয় তাহলে কিন্তু পায়ের তলা জুতার মতো ক্ষয় হয়ে যায় না, কারণ প্রতিনিয়ত এমনিত কোষ বা ক্ষয়প্রাপ্ত কোষগুলোর জায়গায় নতুন কোষ তৈরি হচ্ছে এবং ক্ষয়পূরণের কাজ সম্পন্ন হচ্ছে। তিন, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি গাড়ির ইঞ্জিন চালানোর জন্য জ্বালানি হিসেবে পেট্রোল বা গ্যাসের প্রয়োজন হয়। এই জ্বালানি পুড়ে শক্তি তৈরি হয় যার ফলে গাড়ি চলতে পারে। আমাদের শরীরকেও এই গাড়ির ইঞ্জিনের সাথে তুলনা করতে পারে। আমাদের শরীরে খাদ্যের মাধ্যমে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলো শরীরের কোষে জ্বালানির মতো পুড়ে শক্তি তৈরি করে, ফলে আমরা সচল আছি এবং বিভিন্ন ধরনের কাজ করতে পারছি। খাদ্য থেকে প্রাপ্ত বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের শরীরে যে তাপ শক্তি উৎপন্ন করে তার ফলে আমরা কাজ করার ক্ষমতা অর্জন করি। বেঁচে থাকার জন্য রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস গ্রহণ, খাদ্যের পরিপাক এবং মলমূত্র ত্যাগ ইত্যাদি অত্যাবশ্যকীয় কাজ যা সম্পাদন করতে শক্তির প্রয়োজন। যখন আমরা ঘুমিয়ে থাকি তখনও শক্তি খরচ হয়। শরীরের স্বাভাবিক তাপমাত্রা রক্ষার জন্য, টিস্যু গঠনের জন্য, শরীরের বিভিন্ন তরল তৈরি
মায়ের দুধ তৈরি সব ধরনের অভ্যন্তরীণ কাজের জন্য শক্তি প্রয়োজন হয়। এছাড়া চলাফেরা, খেলাধুলা, কথা বলা এবং সব ধরনের বাহ্যিক কাজের জন্যও শক্তি প্রয়োজন। ৫. রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি। প্রতিনিয়তই আমাদের শরীর বিভিন্ন ধরনের অণুজীব দিয়ে বা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়। এই আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করার জন্য চাই শরীরের নিজস্ব স্বাভাবিক রোগ প্রতিরোধক ক্ষমতা, আর বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য গ্রহণের ফলে এই রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জিত হয়। খাদ্যে প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জনে প্রধান ভূমিকা পালন করে থাকে। ৫. রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি। প্রতিনিয়তই আমাদের শরীর বিভিন্ন ধরনের অণুজীব দিয়ে বা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়। এই আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করার জন্য চাই শরীরের নিজস্ব স্বাভাবিক রোগ প্রতিরোধক ক্ষমতা, আর বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য গ্রহণের ফলে এই রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জিত হয়। খাদ্যে প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জনে প্রধান ভূমিকা পালন করে থাকে। পুষ্টিকর খাদ্য গ্রহণে শরীর সহজেই সুস্থ থাকে, অর্থাৎ শরীরের সঠিক সুস্থতা রক্ষা হয়। অন্যদিকে দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত খাদ্য গ্রহণের ফলে পুষ্টির অভাব দেখা দেয়। পুষ্টির অভাবে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় এবং বিভিন্ন ধরনের রোগের লক্ষণ দেখা যায় এবং সহজেই অসুস্থ হওয়ার প্রবণতা বেড়ে যায়। সংক্রামক রোগে আক্রান্ত হলে কিছু কোষের মৃত্যু ঘটে এবং কখনো কখনো টিস্যুগুলো ধ্বংস হতে পারে। শরীরে নতুন কোষ গঠনের মাধ্যমে টিস্যু ক্ষয়পূরণ করে থাকে। এক্ষেত্রে শক্তি, প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের আলোচনার মাধ্যমে তোমরা খাদ্যের কাজ, অর্থাৎ খাদ্য গ্রহণের ফলে শরীর যে পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে, শরীরে খাদ্য গ্রহণ খাদ্য যে কাজগুলো সম্পন্ন করে সে বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছে। আজকের আলোচনা প্রেক্ষাপটে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। বিভিন্ন ধরনের খাদ্য আমাদের শরীরে কি কি কাজ করে থাকে তা ক্রমানুসারে সাজিয়ে লিখো। আশা করি তোমরা বাড়িতে অনুশীলন করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ এবং কিছুটা হলেও উপকৃত হয়েছ। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অন্য বিষয় নিয়ে তোমাদের সাথে ফিরব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।